বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেছেন, দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে স্বৈরাচারী শেখ হাসিনা। তাই দেশের সাংবিধানিক অধিকার যাতে মানুষ ফিরে পায় সেই পরিবেশের সৃষ্টি করার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র ফোরামের মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আপনি ধ্বংস করে দিয়েছেন নিজের হাতে। বিচার মানে আমি তালগাছ আমার, বিচার যখন পক্ষে যেত না এজলাসে লাঠি মারতেন। আজকে এই হাইকোর্টের সামনে ময়লা ফেলার দৃষ্টান্ত আপনারাই দেখিয়েছেন না অমলি। আই থিঙ্ক আমি লাভ উইথ ইউ। ভালোবাসা কি এভাবেই হয়? ভালোবাসা এমন সব লজিকের ঊর্ধ্বে, জাস্ট ম্যাজিক। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি। অনেককে তুমি এতদিন যেভাবে দেখেছো এরপর থেকে তুমি সেভাবে পাবে না। তুমি কি আফসোস হওয়ার কথা বলছো বাবা? ইউ আর গুড হিউম্যান বিং। আমি আমার মায়ের মতো হয়েছি, কাজটা তুমি ঠিক করেছো। আমার মনে হয় তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে। মানে আব্বুর বাড়ি গাড়ি টাকা পয়সা এই সব কিছু খুব দরকার তোমার?